76.75 मार्क्स নিয়ে মাধ্যমিক পাস করি। আমি 2012 সালে 71.76 নম্বর নিয়ে লোকাল স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করি। আমি 2015 সালে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করি উইথ এগ্রিগেট 77.7% মার্ক্স। 2018 থেকে 2020 সাল পর্যন্ত আমি একটা প্রাইভেট কোম্পানিতে 2 বছরের জন্য জব করেছি, প্রায় 2 বছরের জন্য জব করেছি। তারপর 2020 সাল থেকে আমি গভর্নমেন্ট জবের প্রিপারেশনটা শুরু করেছি, এখন আমি সেটাই কন্টিনিউ করছি। আমার হবি বলতে আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, আর অবসর সময়ে আমি ওই ক্রিকেট রিলেটেড নিউজ, ক্রিকেট রিলেটেড আর্টিকেল মানে আমাদের গ্রামটা হচ্ছে জঙ্গল ঘেরা। এই জঙ্গল ঘেরাতে আগে যেটা আগে কথা ছিল যে এখানে প্রচুর নাকি সিংহ পাওয়া যেত, তার জন্য নামটা হচ্ছে বীর সিং সিংহ। তাছাড়া এখানে একজন রাজা, মানে রাজা এখানে যুদ্ধ করেছিল, সেই রাজার সেনাপতি ছিল বন বীর সিংহ, নাম ছিল বীর সিংহ, সেখান থেকে নামটা বীর সিংহ হয়েছে। আচ্ছা, তুমি কোন এক্সামের জন্য ইন্টারভিউটা দিচ্ছ, এক্সামের নামটা কি বলো? WBSETCL ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কর্পোরেশন লিমিটেড। আচ্ছা, সি ফর কি, কোম্পানি নাকি কোম্পানি নাকি কর্পোরেশন, কি বলছো আর বলো? না, WBSETCL এর ফুল ফর্মটা কি বললে আবার আরেকবার বলো। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড। আচ্ছা, কত সালে এস্টাবলিশ হয়েছিল বলতে পারবে? এস্টাবলিশ হয়েছিল 1955 সালে WB ওয়েস্টবেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড নামে। তারপরে 1985 সালে পয়লা মে সেটা থেকে ওয়েস্টবেঙ্গল পাওয়ার ডিস্ট্রিবিউশন কর্পোরেশন লিমিটেড নামে এটা ভাগ হয়ে যায়। তারপর 2007 সালে সেটা আবার পুনরায় ভাগ হয়ে WBSETCL এবং WBSETDCL নামে ভাগ হয়ে যায়। আচ্ছা, তুমি কি জিজ্ঞেস করো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমার তো বাঁকুড়ায় বাড়ি, বিষ্ণুপুর। আচ্ছা, বিষ্ণুপুর সম্পর্কে এমন কিছু বলো যেটা হোল ওয়ার্ল্ড, মানে পুরো বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে আমাদের বিষ্ণুপুরকে বা বাঁকুড়া জেলাকে। বিষ্ণুপুরে বলতে ওই বিষ্ণুপুরের টেরাকোটা বিখ্যাত, এটা ওয়ার্ল্ড ফেমাস। তাছাড়া বিষ্ণুপুরে যে বিখ্যাত সঙ্গীত যদুভট্ট সঙ্গীতের জন্য বিষ্ণুপুরকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে। বাহ, খুব সুন্দর। আচ্ছা, তো তুমি বললে টেরাকোটা। আচ্ছা, তো টেরাকোটা কোথাকার, মানে টেরাকোটা বিষ্ণুপুরে টেরাকোটার জন্যই কি তুলে ধরেছে, না আরো কোনো একটা জায়গা আছে যার জন্য বিশেষ করে গোটা বিশ্বে নাম ছড়িয়েছে? একটু ক্লারিফিকেশন চাই, মানে একটু বিশেষভাবে বলো, বর্ণনা করো যে কেন, কোনটা ঠিক, কোনটা বিষ্ণুপুরে টেরাকোটা শুধু তুলেছে না অন্য কিছু? পর্যটন এলাকা হিসাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কি শুভময়, তোমার কোন সাবজেক্টটা পড়তে ভালো লাগে? ইলেকট্রিক্যাল মেশিন। আচ্ছা আচ্ছা, ট্রান্সফরমার অয়েল এর কিছু প্রপার্টি বলো। ট্রান্সফরমার অয়েল এর প্রপার্টি বলতে এটা ইনসুলেটিং প্রপার্টি হবে, হাই ভিসকোসিটি হবে। ভিসকোসিটির অর্থ কি? ভিসকোসিটি অর্থ হচ্ছে সান্দ্রতা। হ্যাঁ, ভিসকোসিটি বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি? মানে যে আলো চটচটে ভাব আর কি অয়েলের মধ্যে। আচ্ছা, তারপর আর কি বলো কিছু। হাই ইনসুলেশন প্রপার্টি হবে, হাই ভিসকোসিটি থাকবে, তারপরে এটা হিট রেজিস্ট্যান্ট প্রপার্টি থাকবে। আচ্ছা, ট্রান্সফরমারের প্যারালাল অপারেশন কেন করি আমরা? ট্রান্সফরমারের প্যারালাল অপারেশন বলতে করি কারণ যদি কোনোভাবে মানে আমাদের ইয়েটা বাড়াতে হয়, ট্রান্সমিশনের ক্যাপাসিটি বাড়াতে হয়।
তার মানে সাপোজ আমি যদি 33 কেভি দুটো ট্রান্সফরমারকে প্যারালাল অপারেশন করি আর কি, সেক্ষেত্রে কি 66 কেভি উৎপন্ন হয়, ক্যাপাসিটি কি বেড়ে যায়? না না, ক্যাপাসিটি তো অবশ্যই বাড়ে, কিন্তু সেটা 66 কেই হবে না। এটা কারণ ফেজ 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 কারণ এর অ্যাডজেসেন্ট হয় ফেজ যাচ্ছে। আচ্ছা, কি কি প্যারালাল অপারেশনের কন্ডিশন কি কি আছে? আমি যদি দুটো প্যারালাল কন্ডিশন প্যারালাল অপারেশন করতে চাই আর কি দুটো ট্রান্সফরমারে, সেক্ষেত্রে কী কী প্যারালাল কন্ডিশনগুলো আমি নেব, কী কী দেখব? প্যারালাল কন্ডিশন বলতে মানে দুটো ট্রান্সফরমারের ইম্পিডেন্স সমান হতে হবে, ফেজ সিকোয়েন্স সমান হতে হবে, আর ইম্পিডেন্স রেশিও সমান হতে হবে বা এক্স বাই আর রেশিও সমান হতে হবে। আচ্ছা, সাপোজ যদি এক্স বাই আর রেশিও সমান না হয়, সেক্ষেত্রে কি প্যারালাল অপারেশন একদম করা যাবে না? আর সাপোজ ধরো পোলারিটি ইকুয়াল নয়, সেক্ষেত্রে কি করা যাবে? পোলারিটি ইকুয়াল নয় বলতে পোলারিটি ইকুয়াল নয় এখানে করা ডেঞ্জারাস হবে, কিন্তু করা যাবে, করলে হবে যে একটা শর্ট সার্কিট কারেন্ট উৎপন্ন ফ্লো করবে নিজেদের মধ্যে। গুড। আচ্ছা, অটো ট্রান্সফরমার নাম শুনেছো? হ্যাঁ শুনেছি। ওটা কি জন্য ব্যবহার করা হয়? আমরা ফালতু ফালতু মানে টু ওয়াইন্ডিং কে ছেড়ে অটো ট্রান্সফরমার এলাম কেন, কারণটা কি? অটো ট্রান্সফরমারে এলাম কারণ অটো ট্রান্সফরমার সাইজটা কম হয়, অটো ট্রান্সফরমারের এফিসিয়েন্সিটা বেশি হয়। অটো ট্রান্সফরমারের কারণে এখানে ইন্ডাকশন আর কন্ডাকশন ভাবে দুটোভাবে ওই পার্ট ট্রান্সমিশন হয়, তার জন্য এফিসিয়েন্সিটা একটু ইয়ে হয় আর কি, বেশি হয়। আচ্ছা, সাইজটা কম হয়। স্যালিয়ান্ট পোল রটর নাম শুনেছো? স্যালিয়ান্ট পোল রটর, কিছু স্পেসিফিকেশন বলতে পারবে? আচ্ছা, হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। আচ্ছা, তুমি বললে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, তো হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট কোন জায়গায় বেশ মানে সুটেবল হবে, মানে কোন জায়গায় এস্টাবলিশ করা সুটেবল হবে, লোকেশন কিরকম হওয়া উচিত? সুটেবল হবে বলতে, সুটেবল বলতে হিলি এরিয়া, এই হিলি এরিয়াটা সুটেবল হবে। আচ্ছা আচ্ছা শুভময়, তুমি বললে পাওয়ার সব ঠিক আছে, আচ্ছা তোমার তো বিশিঙে বাড়ি মানে তোমার পাত্র সাহেব জোন পড়ে যাচ্ছে ব্লক, তো তোমার এখানে যে পাওয়ারটা সাপ্লাই হয় সেটা কোন জায়গা থেকে হয়, মানে পাওয়ার স্টেশনটা কোনটা, মেইন পাওয়ার স্টেশন কোথা থেকে? মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশন। আচ্ছা, মেজিয়াটা প্রাইভেট না গভর্নমেন্ট না আন্ডারটেকেন? আন্ডারটেকেন শর্ট চলে না, এটা গভর্নমেন্ট ডিবিসি দামোদর ভ্যালি কর্পোরেশন। আচ্ছা, এটা এতগুলো তো পাওয়ার প্ল্যান্ট আমাদের আছে, তো মেজিয়া কত নম্বরে পড়ে আর এর ভেরিফিকেশনটা কত, মানে এটা প্রথমে আসে সেকেন্ড থার্ড কত তমতে আসে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল এতগুলো পাওয়ার প্ল্যান্ট আছে তার মধ্যে? না জানি না। আচ্ছা, ক্যাপাসিটি কত বলতে পারবে? সবথেকে বড় পাওয়ার প্ল্যান্ট ক্যাপাসিটি কত বলতে পারবে? ক্যাপাসিটি হচ্ছে 1240 মেগাওয়াট। 1240 মেগাওয়াট। আচ্ছা, তুমি বললে তোমার চেতন ভগতের বই পড়তে ভালো লাগে, ক্রিকেট খেলা দেখতে ভালো লাগে, তো চেতন ভগতের এমন কয়েকটা বইয়ের নাম বলো যেখান থেকে মুভি হয়েছে এবং তার ক্যারেক্টার মানে কে কে প্লে করেছে ক্যারেক্টার গুলো। এটা হচ্ছে টুইস্টেড, আলিয়া ভাট আর একজন নায়কের নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, এটা করেছে। আচ্ছা, তো আলিয়া ভাটের, আলিয়া ভাটের রিসেন্ট রিলিজ কোন একটা মুভি যেটা ভীষণ পরিমাণে সাড়া ফেলে দিয়েছে পুরো ইন্ডাস্ট্রিতে? আচ্ছা, আর কোন বই চেতন ভগতের যেটা নিয়ে মুভি হয়েছে এবং যেটা খুব ফেমাস? 5. সামন ওটার মানে একটু রাজকুমার হিরানি পরিচালক ওটা একটু রিরাইট করেছে, 3 ইডিয়টস নামে ওটা প্রকাশিত হয়েছে। থ্রি ইডিয়টস এ যে তিনজনকে মেইনলি থ্রি ইডিয়টস বলে ধরা হয়েছে তাদের প্রত্যেকের নাম বলতে পারবে? আমি আমির খান আর নাম দুজনের নাম জানি। আচ্ছা ঠিক আছে, আর ক্রিকেট, আচ্ছা তোমার তো নাম শুভময়, তো শুভময় নামে এমন কেউ আছে যেটা আমাদের মানে কি বলবো ইন্ডিয়ান ক্রিকেটের মধ্যে তিনি খেলেছেন এরকম কোনো ব্যক্তিত্ব যেটা তোমার নামের সাথে রিলেট করা যায়? মানে মানে রিলেট বলতে একজন আছে
আমার নাম তো পুরোপুরি শুভময় চাঁদ, তো একজন আছে অমুক চাঁদ, মানে টাইটেলটা সেম আর কি, সে এখন ইউএসএ তে খেলছে, আর একজন আছে নামটা তার হচ্ছে তুমান গিল, মানে আমার নাম তো শুভময় এটা আর কি তার সঙ্গে রিলেট করা যায়, তুমান গিল সে এখন ইন্ডিয়া টিমে। না না তোমারই নাম একদম সেম, তোমার নাম জাস্ট হয়তো টাইটেলটা আলাদা, এরকম কোন ব্যক্তিত্ব যিনি এই মুহূর্তে ক্রিকেট খেলছেন বা কিছুদিন আগে হয়তো খেলেছেন এরকম কেউ? এরকম তো ম্যাম আমি আমার ইন্ডিয়ান টিমে পাইনি জানি না। আচ্ছা ক্রিকেট বুঝলাম, ক্রিকেট দেখতে ভালোবাসো, তো ক্রিকেটে কোনটাকে ব্ল্যাক ল বলা হয়? এমন একটা ল আছে যেটাকে সাধারণত ব্ল্যাক ল হিসেবেই ধরা হয়, যদি এটা পার্টিকুলার কোথাও তুমি এভাবে বলা হয় না যেটা ব্ল্যাক ল, কিন্তু প্রত্যেকটা টিমের কাছে এটা ব্ল্যাক ল, কেউ চায় না এই লটা সাজেস্ট হোক, মানে যে কোনো খেলার ক্ষেত্রে কোনোদিন এই লটা হোক, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে যায়, যেটাকে চেঞ্জ করার চেষ্টা করা চলছে কিন্তু চেঞ্জ আজ অব্দি হয়ে ওঠে, কোনটাকে বলা হয়? বল টেম্পারিং লটাই, স্লেজিং লটাই। আচ্ছা একটুখানি ভেবে বলবে, একটুখানি ভাবো। ম্যাম স্লেজিং যেটা নিয়ে প্রচুর। আচ্ছা ঠিক আছে দেখা যাবে। আচ্ছা 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 আচ্ছা, তুমি যেটা বললে আর কি যে আচ্ছা WBACB ছিল, তারপর সেখান থেকে তোমার WBACTCL এবং WBACDCL এ ভাগ করা হয়েছে, তাই তো? তো এটা একটা অ্যাক্টের সাহায্যে করা হয়েছে, সেই একটা নাম বলতে পারবে? সেই একটা কিন্তু ইম্পর্টেন্ট আমাদের ইলেকট্রিসিটি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আর কি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে। তো একটা নাম মানে কত নম্বর অ্যাক্টের এবং কত নম্বর সেকশনের দ্বারা এটা করা হয়েছে, WBACBকে এই WBACTCL এবং DCL এ ভাগ করা হয়েছে? আচ্ছা আচ্ছা, WBACTCL এর মুখ্য কাজ কি? WBACTCL এর মুখ্য কাজ হচ্ছে জেনারেশন ইলেকট্রিসিটি কে জেনারেটিং স্টেশন থেকে ডিস্ট্রিবিউশন সাবস্টেশনে ট্রান্সমিট করা। আচ্ছা, আর ওয়েস্ট বেঙ্গলে যে সব হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেগুলো আর কি মনিটর করা WBACTCL এর কাজ। আচ্ছা বাহ গুড। আচ্ছা স্যাগ কি জানি, স্যাগ কি জিনিস বলতে পারবে? স্যাগ কি জিনিস? স্যাগ হচ্ছে মিনিমাম ক্লিয়ারেন্স বিটুইন গ্রাউন্ড লেভেল এন্ড দা কন্ডাক্টর। ভার্টিক্যাল অর হরাইজন্টাল? ভার্টিক্যাল। উডেন পোল জেনারেলি কত ভোল্টেজ পর্যন্ত অ্যাপ্লাই অ্যাপ্লিকেবল, মানে কত ভোল্টেজ পর্যন্ত আমরা উডেন পোলকে ইউজ করতে পারি? আচ্ছা HTLT এর মধ্যে পার্থক্য? HT ফুল ফর্ম হচ্ছে হাই টেনশন কেবল, LT হচ্ছে লো টেনশন কেবল, মানে HT কে আমরা হাই টেনশন কেবল, এটা হাই ভোল্টেজ কেবলের সঙ্গে আমরা মানে সিনোনিমাল কত ভোল্টেজ ইউজ করতে পারি, ভোল্টেজটা কত? 11 কেবি থেকে 66 কেবি। আচ্ছা আর লো টেনশন? ঠিক আছে। কিছুদিন আগে আমাদের একটা ট্রাইবালদের একটা অনুষ্ঠান হলো যেটা খুব চর্চা হচ্ছে এবং ট্রাইবালরা ভীষণ রকম ভাবে আন্দোলন করছে, তো আমাদের বাঁকুড়াতে পড়ে এরকম কিছু ট্রাইবালের নাম বলতে পারবে? সান্থাল ছাড়া, মানে সাঁওতালি ছাড়া। আচ্ছা তো উৎসবটার নাম বলতে পারবে যেটা থ্রোরা মেনলি সমস্যাটার মধ্যে ফেস করছে? খুব শীঘ্রই হলো, মানে হয়তো আগে সপ্তাহে হবে এরকম। আচ্ছা ঠিক আছে, তোমার মোটামুটি ঠিকঠাকই হয়েছে, তুমি এবারে তোমার যদি কোনো ডাউট থাকে তুমি বলতে পারো জাস্ট। হ্যাঁ তুমি সেটা জিজ্ঞেস করতে পারো অবশ্যই। বলো। ডাউট বলতে আমি এই কারেন্ট অ্যাফেয়ার্স এর জিনিসগুলো জানি না আর কি। না ব্যাপার এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ে না, এগুলো হচ্ছে তোমার তুমি যে জায়গাটা থাকো সেটা রিলেটেড। যেমন তোমাকে যে লাস্ট কোয়েশ্চন করা হলো, এটা ফুল উৎসব, ফুলের পরেই এই বিগত সোমবার গত সোমবার দিন বিভিন্ন যে জাতিগুলো আছে, মানে সাঁওতাল ছাড়া যেমন আমাদের পশ্চিমবঙ্গে তো বিভিন্ন আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে পশ্চিমবঙ্গে তো ওয়েস্ট বেঙ্গলে প্রচুর রকম আছে, তার মধ্যে বাঁকুড়ায় আমাদের পড়ে যাচ্ছে ভূমিজ যেটা সর্দার শ্রেণীভুক্ত বলা হয়, আর মুন্ডা যেটা আছে মুকুটমণিপুর রিজিয়ানে,
এটা একটা, এটা ওই সময় হুলের দিনই বা হুলের পরের দিনই ঝামেলাটা শুরু করলো, কারণ ওদের ওই এসটি কোটা নেই, কোনটা নেই, কারণ এটা খুব শিগগিরই যেহেতু ব্যাপারটা হয়েছে। এবং তোমার এলাকা রিলেটেড, যেমন তুমি বললে মেজিয়া, মেজিয়া থার্মাল পার্ক, হ্যাঁ তোমার ঠিক আছে, অসুবিধা নেই। তোমার টেকনিক্যালি কিছু কিছু জায়গায় একটু ভুল হচ্ছে, যেমন লো টেনশন হাই টেনশন একটু রেঞ্জ তুমি একটু দেখে নিও, ঠিক আছে? লো টেনশন হাই টেনশনের ধরো লো টেনশন আছে, হ্যাঁ লো টেনশন হাই টেনশন, তারপর তোমার সরি একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল, এক্সট্রা হাই টেনশন যেটা হয় সুপার টেনশন, তুমি একটু রেঞ্জটা একটু দেখে নিও, রেঞ্জটা একটু ভুল বললে আর কি, জাস্ট দেখে নিও ওটা। আর ট্রান্সফরমারের ওয়্যারের যে তোমার, হ্যাঁ বলো বলো, হ্যাঁ একটু তো, হ্যাঁ একটু তো পড়াশোনা করতেই হবে, হ্যাঁ পড়াশোনা করতে হবে বলতে সাধারণ, ও নেটওয়ার্ক একটু ইস্যু হচ্ছে। ঠিক আছে কোনো ব্যাপার না তোমার, ঠিক আছে অসুবিধা নেই, তোমার ফিডব্যাক একটু জানিয়ে দিই। হ্যাঁ বলো, আমার ওই বডি ল্যাঙ্গুয়েজ অসুবিধা হচ্ছিল এটা, হ্যাঁ তোমার, হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে তোমার ওই, তোমার ওই হাত পা নাড়া চলবে না, মুভমেন্টটা একটু বেশি হচ্ছে হাতের, হাতের মুভমেন্টটা তোমাকে কন্ট্রোল করতে হবে, ওটা একটুখানি দেখতে হবে পরীক্ষার সময়। ওটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি যখন ইয়ে হয়েছি নার্ভাস ফিল করে একটু আছি, হ্যাঁ ওটা হওয়াটা স্বাভাবিক, ওটা হওয়াটা, ওটা হওয়াটা স্বাভাবিক, কিন্তু ওটাকে তোমাকে কন্ট্রোল করতে হবে একটুখানি, যতটা করা যায় ততটা কন্ট্রোল করে নিতে হবে, আর কিছুই না, বাকি ঠিকঠাক আছে, অসুবিধা নেই। কথা তোমার মানে বডি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, খুব যে খারাপ তাও নয়, আর তোমার ঠিক আছে, অসুবিধা নেই, ভালো সেটাও বলা, হ্যাঁ খুব ভালো সেটাও বলা যাবে। আই কন্টাক্টে প্রথম কয়েকটা, আর একটা জিনিস WB ডাব, হ্যাঁ আমি বলিনি, আচ্ছা WBACTCL WBACDCL তুমি ফুল ফর্মটা ভুল বললে, এখানে টি ফর সি ফর কিন্তু কর্পোরেশন নয়, সি ফর কোম্পানি, তুমি ভালো করে দেখে নিও, ঠিক আছে? WBACTCL ফুল ফর্মে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, নট কর্পোরেশন, তো এটা ভালো করে দেখে নিও। আর ওই WBACTCL এবং ডিসিএল এর মধ্যে যে ডিভিশনটা হয়েছিল তার ব্যাপারে একটুখানি ইতিহাস একটু হালকা করে জেনে যাও, এমন নয় যে তোমাকে একদম সেই পুরোপুরি জানতে হবে, হালকা করে জেনে যাও যে কত তোমার অ্যাক্টে হয়েছে। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে আমাদের যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ওখানে তোমার ইন্ডিয়ান ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003 আমাদেরকে পড়তে হয়, ঠিক আছে? যেখান থেকে কোয়েশ্চেন থাকে, তো আই রুল থেকে কোয়েশ্চেন থাকে, ইন্ডিয়ান ইলেকট্রিসিটি অ্যাক্ট তোমার 2003 থেকে কোয়েশ্চেন থাকে, তো ওই কারণের জন্য এগুলো কিন্তু জানা কিন্তু অত্যন্ত জরুরি, এমন নয় যে ওটা আমাদের সিলেবাসের বাইরে চলে যাচ্ছে, সিলেবাসের বাইরে কিন্তু নয়, ঠিক আছে? আর হ্যাঁ ট্রান্সমিশন বাদ দিয়ে, WBACTCL এর ট্রান্সমিশন বাদ দিয়ে লোড ডিসপ্যাচ বিজনেস বলে একটা বিজনেস হয়, সেটা তোমার WBACTCL সেটাকে ম্যানেজ করে, ঠিক আছে? ওটা, ওটা একটু ভালো করে দেখে নিই ভালো করে যে ব্যাপারটা কী কী জিনিস, ইউটিউবে তুমি পেয়ে যাবে, ঠিক আছে? আর সেরকম কিছু ব্যাপার নেই, বল। হ্যাঁ বডি ল্যাঙ্গুয়েজ কারেক্ট জিনিস, হাত পা নাড়াবে না প্রথম কথা, হাত তোমার থাকবে পায়ের মানে মিডিল পোর্শনের উপরে থাকবে প্রথম, দ্বিতীয় হচ্ছে যে তাকা আই কন্টাক্ট, যার সঙ্গে উত্তর দিচ্ছ যে সময়ে যার সাথে সবসময় আই কন্টাক্ট তার দিকে থাকবে প্রথম, আর দ্বিতীয় হচ্ছে একটা জিনিস মাথায় থাকে, যেহেতু আমরা বাঁকুড়াতে বাস করি, বাঁকুড়াতে বহু জিনিস আছে যেগুলো বাঁকুড়াকে হয় তুলে দেয় নয় নামিয়ে দেয়, সেহেতু এটা তোমাকে হয় তুলে দেবে নয় নামিয়ে দেবে। আর টেরাকোটা থেকেও পাঁচ মুড়ার যে টেরাকোটা বিশেষ করে বিষ্ণুপুরের নয়, সেটাই কিন্তু একমাত্র জিআই ট্যাগ পেয়েছে, তো সেই কারণে জাস্ট ওই জিনিসগুলোই বলবে। হ্যাঁ কিন্তু এবার কি বলতো, ওখানে যে প্রশ্ন করবে সেটা তোমার গ্রামের সম্পর্কে বা আমার গ্রামের সম্পর্কে ইন্টারফেয়ার করবে না, করবে পার্টিকুলার রিজিয়ন গুলো সম্পর্কে, তো সেই কারণে সাধারণ কিছু জ্ঞানের প্রশ্ন থাকবে যেগুলো কাউন্টার কোয়েশ্চেন যেটা বলবে, যেমন স্টোর চেস বললে ওখানে অর্জুন কাপুর আছে, ঠিক আছে? আর এখানে দীপক হিরানি বোধ হয় আছে, আর আরেকজনের নাম আমারও মাঝে মাঝে কনফিউজ হয়ে যায়, তোর নামটা একবার দেখে নেবে, তুমি জানো না ঠিক আছে, একটুখানি ভেবে নিলে হ্যাঁ আমি জাস্ট মনে রিকল করতে পারছি না ওইটুকু, ঠিক আছে? কিন্তু জিনিসটা বলতে গিয়ে তুমি আটকে যাচ্ছ এরকম না, টু স্টেজ ছাড়া আরো কত আছে, হাফ গার্লফ্রেন্ড আছে নর্মাল, যেগুলো যেটা জানো সেই নিয়ে কোনো প্রশ্নের উত্তর দিতে যাবে না, না ঠিক আছে জানি না, ওখানে তোমার কনফিডেন্সটা খুব ইম্পর্টেন্ট, যে তুমি প্রশ্নটা পড়ার পরেও তোমার ঠিক না পড়ার পরেও তোমার ঠিক কি বলে ওটাকে, ওই গ্লিস্টার আই মিন জিস্টারটা কেমন হচ্ছে, মানে তোমার অঙ্গি ভঙ্গি ওটা কিরকম হচ্ছে, এটার উপরে অনেকটাই ডিপেন্ড করে। শুভময় তোমার টেকনিক্যাল মোটামুটি ঠিক আছে একটুখানি, শুভময় তোমার টেকনিক্যাল নলেজ ঠিকঠাক আছে, কিন্তু কিছু কিছু জায়গা তোমাকে একটুখানি ওভারকাম করতে হবে, হয়তো তুমি ঘাবড়ে গিয়ে বলছো নাকি, হ্যাঁ তুমি ঘাবড়ে গিয়ে বলছো নাকি তুমি ভয় খেয়ে যাচ্ছ, এটা আমি বুঝতে পারছি না ব্যাপারটা, যাই হোক দেখে নিও, হ্যাঁ কিছু কিছু জিনিসকে একটু দেখে নিও,
তোমার মেশিন, তুমি যখন মেশিনকে তুমি যখন বলবে যে হ্যাঁ মেশিন আমার পড়তে ভালো লাগে, ভালোভাবে মেশিনটাকে দেখে যেও তাহলে। কারণ হচ্ছে যে কোনো কোনো এক্সামিনার ইন্টারভিউয়ার থাকে যারা জিজ্ঞাসা করে যে তুমি কোন সাবজেক্টটা পছন্দ করো, তখন ওরা কিন্তু পার্টিকুলারলি সেই সাবজেক্টেই কোশ্চেন কিন্তু আস করার একটা প্রবাবিলিটি বেড়ে যায়, ঠিক আছে। এমন নয় যে সেখান থেকে কোশ্চেন ধরবে, অন্য জায়গা থেকে কোশ্চেন ধরতে পারে, বাট ওখান থেকে কোশ্চেন ধরার প্রবাবিলিটা বেড়ে যায়। এটুকুই বলার ছিল, আর কিছু না। তোমার কেমন লাগলো সেটা বলো, একটু বলো শুনে নিই, তারপরে নেক্সট ইন্টারভিউ চলে যাবো আমরা। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এইটার, আচ্ছা আমাদের এই ইন্টারভিউটার অডিও অডিও ক্লিপ ইউটিউবে দেওয়া হবে, কোনো আপত্তি নেই তো তোমার? অডিও ক্লিপ দেওয়া হবে শুধুমাত্র, ঠিক আছে, ঠিক। আর বলছিলাম যে মানে আর কোশ্চেনগুলো হয়তো আমি এখন পুরোপুরি মনে পড়ছে না আমার, কিন্তু কোশ্চেনগুলো পাওয়া যাবে তো, মানে যেরকম এটা নাম্বারটা দেখো, নাম্বারটা আমরা এত বিচার করতে পারছি না, তুমি জাস্ট ঠিক আছে, তোমার অসুবিধা নেই, আর একটুখানি ডিপলি নলেজ, আর তোমার বডি ল্যাঙ্গুয়েজ একটু চেঞ্জ করতে হবে, কথা বলার একটু ভঙ্গিটা পাল্টাতে হবে, তাহলে একটু ব্যাপারটা ঠিকঠাক দাঁড়াবে, ঠিক আছে। কথা বলো, তোমার কথা যে সাউন্ড ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আটকে যাচ্ছে তোমার মাঝে মাঝে দুই একটা, তুমি জানো না, ঠিক আছে, নো প্রবলেম। আর হ্যাঁ, আর হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ তোমার, আর যে মুভমেন্ট, হাতের মুভমেন্টটা একটু কম করবে, হাত পায়ের যে মুভমেন্টটা ওটা একটু কম করার চেষ্টা করবে। কোনো মুভমেন্ট কম নয়, কোনো মুভমেন্ট হবেই না, কারণ ওখানে তোমার সামনে যারা বসে থাকবে তারা তোমার তোমার ইন্টারভিউ নিচ্ছে, নিশ্চয়ই তারা তোমার থেকে উচ্চ পদস্থ, তোমার হাত পায়ের আপ, এটা তাদেরকে অপমান সূচক ব্যাপারটা হয়ে যাবে। এমন কিছু করবেন না যাতে ইন্টারভিউ তোমার প্রতি কোনো রকম রুষ্ট হয়, একদম একদম ঠান্ডা মাথায় যাবে, কোনো টেনশন রাখবে না মাথায়, টেনশন রাখলে সমস্যা কি হবে, টেনশনে মানুষ ভুলে যায়, তুমি মাথায় রাখবে জাস্ট ঠিক আছে যা হবে দেখা যাবে, একদম ঠান্ডা মাথায়। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, কি হবে কি হবে এই ভাবনাটা রেখো না, থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট, ওকে ওকে স্যার, থ্যাংক ইউ।